केंद्रीय सरकार नया शिक्षानीतिर नामे शिक्षा के ध्वंस कर दिच्छे। नया पेंशन नीति चालुर माध्यमे पेंशनारदेर भविष्यत समूह विपदग्रस्त कर तुलेछे। बक्ता बाम कर्मचारी नेता सुकान्त बैनार्जी सेई साथे शिक्षानीति और नया पेंशन नीति बातिल करार दाबी जानान। राज्ये शासक दल बीजेपी नेता मंत्री कर्मीदेर मते बामेदेर राजत्वकाले घन घन राजपथे विभिन्न दाबीते मिछिल मीटिंगे देखा जेत, किन्तु बर्तमान जामानाय ता देखा जाय ना बोललेई चले। ताई बोले कि शिक्षक कर्मचारीदेर सब समस्यार समाधान हये गेछे? ना, एकेबारेई ना। शनिवार ता बोझानोर चेष्टा करलो बाम कर्मचारी संगठन एसटीएफआई। एदिन संश्लिष्ट संगठनेर नेताकर्मीरा मेलार माठे जमायेत हय एबं सेखान थेके तादेर मिछिल राजधानीर विभिन्न पथ परिक्रमा करे। शेषे प्याराडाइज श्रमभूमिते पथसभा अनुष्ठित हय। एदिन बाम कर्मचारी नेता सुकान्त बैनार्जी अभियोग करेन, केंद्रीय सरकार नया शिक्षानीतिर नामे शिक्षाके ध्वंस करे दिच्छे। नया पेंशन नीति चालुर माध्यमे पेंशनारदेर भविष्यत समूह विपदग्रस्त करे तुलेछे। সেই সাথে তিনি নয়া শিক্ষানীতি ও নয়া পেনশন নীতি বাতিল করার দাবিও জানান। আমরা ভারতবর্ষের নয়া শিক্ষানীতির নামে কেন্দ্রীয় সরকার 2020 সাল থেকে যেভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করার জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিলে নয়া পেনশন যে নীতি লাগু করা হয়েছে 2004 সাল থেকে, যা শিক্ষক কর্মচারীদের জীবনকে ধ্বংস করার মুখে দাঁড় করিয়ে দিয়েছে, এর বিরুদ্ধেও স্লোগান তুলব এবং এর দাবি তো এই নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে এবং আরেকটা নয়া পেনশন নীতি বাতিল করতে হবে এবং ভারতবর্ষে পুরানো পেনশন পদ্ধতি ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষা ব্যবস্থা যাতে সার্বজনীন হয় সেই রকম একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যে বামীদের ক্ষমতাসীন করার ক্ষেত্রে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশেষ অবদান ছিল। পরিসংখ্যান বলছে বিগত বিধানসভা নির্বাচনেও বাম শিক্ষক কর্মচারী সংগঠনের শক্তি অটুট ছিল, আর এদিন রাজধানীর রাজপথে বামীদের শিক্ষক কর্মচারী সংগঠনের শক্তি যে এখনও অটুট, শক্তি প্রদর্শনের মাধ্যমে তা ফের একবার দেখিয়ে দিল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।